তাফসির ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, আপনারা সকলে অবগত আছেন বর্তমান যে যুগটি এটি একটি প্রযুক্তি বিজ্ঞান, কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল, টেলিফোন, টেলিগ্রাম, টেলিস্কোপ ও ডিজিটালের যুগ। এ যুগের মানুষ অত্যন্ত সচেতন, নানা মনের, নানা চিন্তার, নানা দৃষ্টিভঙ্গির মানুষ এই পৃথিবীতে বাস করছে। আজ মানুষের চিন্তা, চেতনা, জ্ঞান, গরিমা, বিদ্যা বুদ্ধি দিয়ে শুধু পৃথিবী নয়, তার আজকে মঙ্গল গ্রহ পর্যন্ত জয় করে নেওয়ার স্বপ্ন দেখছেন আলহামদুলিল্লাহ। মানুষ চন্দ্রালোকে গমন করে নিত্য নতুন তথ্যগুলোকে আবিষ্কার করছে। একসময় মানুষ অসুস্থ হলে চিকিৎসা করা ছিল বড় কঠিন, আজকে ক্যান্সার, যক্ষা সহ জটিল কঠিন রোগের চিকিৎসা করা মানুষের জন্য খুব ইজি হয়েছে, খুব সহজ হয়ে গেছে। আজ যে পৃথিবীতে বসা, এই পৃথিবীর আবাদ হচ্ছে প্রায় 10,500 বছর ধরে। 10,500 বছর ধরে এই পৃথিবী আবাদ হয়ে চলছে। এই পৃথিবীর 19,69,50,000 বর্গমাইলের বিশাল এই পৃথিবীতে 950 কোটি মানুষের বাস। 950 কোটি মানুষের মধ্যে 450 কোটি হচ্ছে মুসলমান। এ বিশ্বজগতে 232টির মতো দেশ আছে। 232টি দেশের মধ্যে 59টি হচ্ছে মুসলিম দেশ। 59টি মুসলিম দেশে আল্লাহর কোরআন থাকবার কথা, নূর নবীর সুন্নতে মুআত্তারা, সুন্নতে মুতাহহারার, প্রিয় সুন্নতগুলো, সুগন্ধময় সুন্নতগুলো থাকবার কথা। কিন্তু আপনারা শুনলে অবাক হবেন, আল্লাহর কোরআনের গবেষণা চলছে আজকের এই পৃথিবীর প্রায় 184টি দেশে। সুবহানাল্লাহ। জাপান বলুন, জার্মান বলুন, থাইল্যান্ড বলুন, ফিলিপাইন বলুন, অস্ট্রেলিয়া বলুন, কানাডা বলুন, পৃথিবীর সূর্য উদয়ন থেকে নিয়ে অস্তাচল পর্যন্ত এমন কোন জায়গা আপনি খুঁজে পাবেন না যেখানে আল্লাহর কোরআনের গবেষণা চলছে না। প্রতিটি জায়গায়, প্রতিটি মুহূর্তে আল্লাহর কোরআনকে গবেষণা করে দলে দলে বেদিন বেঈমানরা ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার। ইউরোপ কান্ট্রিগুলোতে, ইস্টার্ন কান্ট্রিগুলোতে এমন কোন জুমার দিন বাকি নেই, জুমার নামাজের পরে 10 জন, 20 জন, 30 জন, 40 জন, 50 জন ভ্যাটিকান, ক্যাথলিক, খ্রিস্টান বাইবেল ছেড়ে দিচ্ছে, ওল্ড টেস্টামেন্ট, রামায়ণ, গীতা, জেন্দাপিস্তা, জুহা, কল্কি পুরাণ, অথর্ববেদ, গ্রিক বেদ সব ছেড়ে দিয়ে আল্লাহর কোরআনকে বুকে জড়িয়ে ধরে, কোরআনকে হৃদয়ঙ্গম করে ইসলামের পতাকা তলে আশ্রয় গ্রহণ করছে। আল্লাহু আকবার। আবার একদল মানুষ উঠে পড়ে লেগেছে, ইসলাম হটাও, মুসলমানদেরকে বন্ধ করো, কোরআনের বাতিকা অফ করে দাও। খোদার কসম করে বলি, এই বিশ্বজগৎ থেকে ইসলাম, মুসলমান আর আল্লাহর কোরআনকে কি কেউ মিটাই দিতে পারবে? না। কোরআন কি চেরাগ বাতির মতো ফু দিলে নিভে যাবে? না। চেরাগ বাতি ফু দিলে নিভে যায়? চেরাগ গায়রাগ কে ইজ্জত বড় ফরোজাত কেসে কেস্তাফা জন্দরা শশ বসো যাত। চেরাগ বাতি মোমবাতি ফু দিলে নিভে যায়, কিন্তু টিউবলাইট, এনার্জি বাল এগুলো ফু দিয়ে কখনো নিভানো যায় না? কথা বলুন, চেরাগ বাতি নিভানো সম্ভব, কিন্তু মোমবাতি নিভানো সম্ভব, কিন্তু আপনার টিউবলাইটকে কখনো কেউ নিভাতে পারবে না? এইটিকে ফু দিয়ে নিভানো যায় না, এটার জন্য সুইচ রয়েছে। সুইচটি অন করে দিলে জ্বলে উঠবে, সুইচটি অফ করলে এটি অফ হবে। আল্লাহ বলেন, কোরআনের সুইচটি আমি আল্লাহ অন করে দিয়ে আমার হাতে রেখে দিয়েছি, এটি অফ করব আমি। পৃথিবীর কোন মানুষ কোরআনুল কারীমের সুইচকে অফ করতে পারবে না? এই কোরআন
এটি চেরাগ মাতির মতো নয়, এটি মোমবাতির মতো নয়, এটি সূর্যের মতো, চন্দ্রের মতো। চন্দ্র এবং সূর্যকে যেমন কেউ পুড়িয়ে নিভাতে পারে না, আল্লাহর কোরআন কেউ কেউ কখনো পুড়িয়ে নিভাতে পারবে না। এই কোরআন এমন, মান ক্বালা বিল কোরআন, কোরআন মাজিদ যদি সামনে রেখে কোনো ব্যক্তি কথা বলে, ওই লোকটা কোনোদিন মিথ্যে বলতে পারে না, সাদাকা, ওই লোকটা সত্যি কথা বলে। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। ওয়ামান দা বিল কোরআন, কোরআন দিয়ে যদি কোনো ব্যক্তি কোনো মানুষকে আহ্বান করে, কোনো মানুষকে ডাকে, দা ইলা সিরাতিল মুস্তাকিম, ওই লোকটি মানুষকে সোজা পথে ডাকলো। আল্লাহু আকবার বলেন। ওয়ামান হাকামা বিল কোরআন, আর কোনো ব্যক্তি যদি আল্লাহর কোরআন দিয়ে বিচার কার্য ফয়সালা করে, আদালা, সে ন্যায় বিচার করে, কারণ কোরআন মানুষকে প্রহসনের বিচার শিখায় না। কথা বলুন, কোরআন কি মানুষকে প্রহসনের বিচার শিখায় না? কোরআন এমন, লা তুসাজাইবুহু ওয়া লা তাবলা গরাইবু, কোরআনের আশ্চর্যম্বিতা কখনো শেষ হবে না, কোরআন মাজিদ কখনো পুরাতন হয় না। মাসাবিহুল হুদা, কোরআন হচ্ছে হেদায়েতের উজ্জ্বল প্রদীপ, মানারুল হিকমা, জ্ঞান বিজ্ঞানের সুউচ্চ মিনার, হাবলুল্লাহিল মাতিন, কোরআন হচ্ছে আল্লাহর রজ্জু, আল্লাহর রশি। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। এটা ১৬ রশি, ২০ রশি, ২২ রশি নয়, আল্লাহর কোরআন এমন এক রশি, এই রশি যদি কেউ একবার ধরে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ আকবার, মনে আমরা সেই কোরআন এবং সুন্নাকে আঁকড়িয়ে ধরতে চাই কি চাই না? সবাই চান নাকি? কোরআন মিটাই দিব আমরা? আজকে আমরা যেই সন্তানটির মাথায় পাগড়ি পরাই দিলাম, রাসূলুল্লাহ আলাইকুম বিলামাইন ফাইন্নাহু সিমাউল মালাইকা, তোমরা পাগড়ি পরো, পাগড়ি এটি ফেরেশতাদের আলামত। কিন্তু আজকে যে ছেলেটির মাথায় পাগড়ি পরলাম, এটি সামান্য কোনো কারণ নয়। যদি আমাদের দৃষ্টিতে ছেলেটির মর্যাদা অনেক কম, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে বিশ্লেষণ করলে, অ্যানালাইসিস করলে, এই সন্তানটির মাথায় পাগড়ি পরিয়ে দিয়েছি, আমার বিশ্বাস আমি আজকে ওই ছেলের মাথায় পাগড়ি পরাই নাই, আমার বিশ্বাস লাউহে মাহফুজের মাথায় পাগড়ি পরে দিয়েছি। আল্লাহ আকবার, বলেন আল্লাহ। এই ছেলেটির মাথায় ৩০ পারা কোরআন মাজিদ, তার মেমোরি কার্ডে সেভ করা, গোটা কোরআন মাজিদ তার কাছে। রসুল বলেছেন, যখন তিনি কাউকে কোন নেতা নির্বাচন করতেন, কাউকে যখন কোন নেতা বানাতেন, নবীজি জিজ্ঞেস করতেন, তোমার কাছে কোরআনুল কারিম হেফজ আছে কিনা? যদি হেফজ থাকতো, নবী তাকে ইমাম বানাতেন, নেতা বানাতেন। যদি কোরআন মাজিদ হেফজ না থাকতো, নবী জিজ্ঞেস করতেন, সূরাতুল বাকারা তোমার মুখস্থ আছে কিনা? কারণ সূরা বাকারার মধ্যে ১০০০ আদেশ আইনের কথা আছে, ১০০০ নিষেধের কথা আছে। এজন্য পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে এমনি খামসু মিয়াতি আয়া, ৫০০ আয়াত হচ্ছে আহকাম সম্বলিত, যে নামে কিতাব লেখা হয়েছে, আহকামুল কোরআন লি আবি বকর আল জাসাস, আহকামুল কোরআন লি ইবনুল আরাবি, আহকামুল কোরআন লিখেছেন আল্লামা মোল্লা জীওয়ান রহমতুল্লাহ আলাই, নুরুল আনোয়ার কিতাবের লেখক, তিনিও লিখেছেন সেই আহকামুল কোরআন সম্বলিত, কোরআনের আহকাম সম্বলিত যে তাফসিরটি। তাহলে আমরা বুঝতে পারলাম, সূরাতুল বাকারা কারো কাছে থাকলে সে কখনো অন্যায় করত না, ৩০ পারা কোরআন এই ছেলেটির মাথায় আজকে মেমোরি কার্ডে সেভ করা আছে। আল্লাহু আকবার, বলে কিন্তু আমরা অনেক সময় এগুলোকে মূল্যায়ন করতে চাই না। ম্যানচেস্টার ইউনিভার্সিটিতে, সেখানে ম্যানচেস্টার লাইব্রেরিতে বসা পৃথিবীর একজন বিখ্যাত পণ্ডিত, ম্যানচেস্টার লাইব্রেরিতে যেখানে ৪০ লক্ষ পুস্তকের সম্ভার, ৪০ লক্ষ কিতাব আছে সেই ম্যানচেস্টার লাইব্রেরিতে, পৃথিবীর একজন বড় মাপের পণ্ডিত, দ্য গ্রেটেস্ট ফিলোসোফার অব দ্য ওয়ার্ল্ড, জগতের একজন শ্রেষ্ঠতম দার্শনিক ব্যক্তি, আইরিশ শাস্ত্রের জনক জর্জ বার্নার্ড শো, তিনি একটি টেবিল, একটি চেয়ার সামনে নিয়ে তিনি গবেষণা করছিলেন। গবেষণার একটি পর্যায়ে দুদিক থেকে দুজন সাংবাদিক আসলো, জার্নালিস্ট, দুজন সাংবাদিক এসে বললেন, প্লিজ স্যার,
আপনার দৃষ্টিভঙ্গি একটু চেঞ্জ করতে চাই, আপনার দৃষ্টিভঙ্গি একটু পরিবর্তন করতে চাই। বলে কি সে পরিবর্তনটি? বলে আমরা একটু জানতে চাই আপনার কাছে, আপনি আমাদেরকে কয়েক মিনিট সময় দিবেন। বলে কি বলো না? বলে স্যার আপনি কি সময় দিবেন? বলে দিব। বলো তোমরা কি জানতে চাও? ওরা বললো স্যার এই পৃথিবীর মধ্যে বহু জাতি বাস করি, ইহুদি খ্রিস্টান বৌদ্ধ ধর্মের অনুসারী, রামায়ণের অনুসারী, গীতার অনুসারী, জেন্দ্রপ্রস্থার অনুসারী, আগুন পূজারী, মাগু মাজুসিরা রয়েছে, এই পৃথিবীতে মুসলিমরাও আছে। আমরা একটু আপনার কাছে জানতে চাই এই পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা জাতি কোনটি? আপনি বলবেন আপনার বক্তব্যই বক্তব্য, আপনার বক্তব্যটি আমরা ব্রেকিং নিউজ দিব, সদ্য সংবাদ বলে চালিয়ে দিব, আপনার বক্তব্যকে আমরা পৃথিবীর মানুষকে জানান দিব, আমরা পত্রিকাগুলোতে হেডলাইন করব। প্লিজ স্যার আপনি একটু বলুন পৃথিবীর মধ্যে সেরা জাতি কোনটি? জাজ বার্নার্ড শো তিনি মাথাটা নিচু করলেন, চার পাঁচ মিনিট নিস্তব্ধ, নিথর হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ়, কি করবেন কোনো দিশা পাচ্ছেন না। কয়েক মিনিট পরে মাথাটা জাগানোর পরে বললেন, তোমরা আজকে আমাকে জটিল একটি প্রশ্ন করেছ, এ ধরনের কোশ্চিন, এ ধরনের প্রশ্ন আগেও কেউ করে নাই, পরে কেউ করবে বলে আমাদের জানা নেই, তবে তোমাদের এই জটিল এবং কঠিন প্রশ্নের উত্তরটি আমি খুব ইজিলি, খুব সহজ করে, সাবলীলভাবে, সত্যভাবে আমি তোমাদের কাছে উপস্থাপন করতে চাই। ওরা বলল স্যার আমরা তো চাই আপনি বলবেন। তবে জজ বার্নার্ড শো বললেন আজকে আমি যা বলবো ফাইনাল বলবো, মিথ্যে আমি বলবো না, আমি যদি মিথ্যে বলি আমার বিবেক আমাকে দংশন করবে, মিথ্যে বলা এটি আমার স্বভাব নয়। আমরা কখনো মিথ্যা বলতে পারি না, মিথ্যা হচ্ছে সকল পাপের মূল, কথা বলুন ঠিক কিনা? আমরা কি মিথ্যা বলবো না? জোরে বলুন না, মিথ্যা বলবো না। রাসূল বলেন আরবাউম মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসা, সহিহ বুখারীর বর্ণনা। চারটি বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে ওই লোকটা নির্ভেজাল মুনাফিক। নাম্বার ওয়ান, ইজা হাদ্দাসা কাদাবা, যখন কথা বলে মিথ্যা বলে। ওয়াইদা উতুমিনা খানা, যখন কোনো কিছু আমানত রাখে খেয়ানত করে। ওয়াইজা আহাদা গাদারা, যখন প্রতিশ্রুতি দেয় কমিটমেন্ট করে, তার কমিটমেন্টকে সে রক্ষা করে না। কমিটমেন্ট আহাদা, প্রতিশ্রুতি সে গাদ্দারি করে, ভঙ্গ করে। ওয়াইজা খাসামা ফাজারা, যখন কাউকে গালি দেয় বাজে মন্তব্য করে, বাপ দাদার নাম তুলে গালি দেয়। কাউকে গালি দেওয়া যাবে না। সিবাবুল মুসলিমে ফুসুক, কোন মুসলমানকে গালি দেওয়া ফাসিকিং। ওয়াকিতালুহু কুফরুন, কোন মুসলমানকে অন্যায় ভাবে হত্যা করা, ঈমান হারা হওয়ার সম্ভাবনা। ফাকাদ ফাআলা ফিলাল কুফরি, সেজন্য কুফরি করল, অন্যায় করল। এজন্য আমরা কখনো ওয়াদা খেলাপ করব না, প্রতিশ্রুতি ভঙ্গ করব না, মিথ্যা কথা বলবো না। কিন্তু আমরা কেউ ডাইরেক্ট মিথ্যা বলি, কেউ ঘুরাইয়া বলি, কেউ ডাইরেক্ট সুদ খায় ঘুষ দেয়, আর কেউ ঘুরাইয়া দেয়, ঠিক কিনা বলেন? অথচ কোরআনের নির্দেশ, ভক্ষণ কর, অন্যায় ভাবে কারো সম্পদকে গ্রাস করো না। আর রাশি ওয়াল মুরতাসি কেলা হুমা ফিন্নার, যে সুদ খায় ঘুষ দেয়, ঘুষদাতা এবং ঘুষ গ্রহিতা উভয় জাহান্নামী, উভয়ের ঠিকানা হলো জাহান্নাম, ঠিক কিনা বলেন? শুধু 73টি গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আইয়ানকি হার রাজুল উম্মা, নিজের মার সাথে জেনা করা। কিন্তু আমরা দেখি গোটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে সুদ ঘুষ 99% আপ হয়ে গেছে, আর 1% বাকি আছে, কথা বলেন ঠিক কিনা? তার মধ্যে একটি হচ্ছে আকলি রিবা, সুদ খাওয়া থেকে আমাদের বাঁচতে হবে, ঠিক কিনা বলেন? সুদ যে খেলো, দূর থেকে খাতায় লেখলো, দূর থেকে দেখলো, সাক্ষী থাকলো, সবার উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ,
কথা বলুন ঠিক কি না? মসজিদের অনেক ইমাম আছে খতিব আছে, সুদ ঘুষের উপর বক্তব্য দিতে পারে না, কারণ সভাপতি আর মুতল্লি আর সেক্রেটারি সবাই সুদখোর। কথা বলুন ঠিক কি না? সেক্রেটারি জিনিস, তিনি সাবেক দারোগা, সুদের উপরে বড় হয়েছেন, এই জন্য ইমাম সাহেব খতিব সাহেবের বক্তব্য সুদের উপরে না, মুতওয়াল্লি নিজে সুদ খায়, সভাপতি নিজেই ঘুষের কারবার করে, সুদের কারবার করে, এই জন্য এগুলোর বক্তব্য দিতে পারে না। এগুলো দিলে তাদের শরীরে কাঁটাবিদ্ধ করলে যেমন লাগে, ওই রকম এই বক্তব্যগুলো তাদের গায়ে লাগে। কথা বলুন ঠিক কি না? আমরা সুদ এবং ঘুষকে কখনো কি সাপোর্ট করব না? হাত তুলে দেখাও মুসলমান। আমরা সুদ ঘুষের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। জোরে বলেন সম্পর্ক নাই। জজবান নাটস বললেন, আমি যা বলবো ফাইনাল বলবো, আমি মিথ্যে বলবো না। তোমরা আমার কাছে জানতে চেয়েছো এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কোনটি? আমি বলছি তোমরা মানো আর না মানো, তিনি জাতিতে একজন খ্রিস্টান, খ্রিস্টান লেখক, একজন নাট্যকার, দ্য গ্রেটেস্ট ফিলোসফার অফ দ্য ওয়ার্ল্ড জজবান নাটস। তিনি বললেন আমি যা বলবো ফাইনাল বলবো, মিথ্যে বলবো না। তোমরা শুনে নাও আজকে আমি যা বলছি, তোমরা মানো আর নাই মানো, পৃথিবীতে ব্রেকিং নিউজ করো আর নাই করো, আমি বলবোই বলবো, এই পৃথিবীর মধ্যে যদি এক নম্বরে কোনো জাতি থেকে থাকে, সেই জাতিটির নাম হচ্ছে মুসলমান। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ, এখানে ইসলামের তেমন দুশ্মন টুশ্মন নাই, আছে নাকি? এখানে ইসলামের বন্ধুরা আসছে আলহামদুলিল্লাহ। তবে বাইরে যারা আছেন আপনারা সাবধান হয়ে যান, কথা বলেন ঠিক কি না? মাহফিলে তো আর ইসলামের শত্রু খুব কম আসে, কি বলেন ঠিক কি না? ইসলামের দোস্ত বন্ধু, তবে কেউ যদি শত্রু থাকে আমরা তার শত্রু ভাববো না, বন্ধু হিসাবে নিয়ে নিলাম, কথা বলেন ঠিক কি না? আমরা সবাই আমাদের বন্ধু, আসেন কাছে আসেন, আমরা আপনাকে আপনাদের সাথে বন্ধুত্ব করতে চাই, কথা বলুন ঠিক কি না? গভীর মনোযোগ, তবে আমাদের পরিচয় ভুলে গেলে চলবে না। আমাদের পরিচয় আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আমরা মাযহাবান হানাফি, আমরা সিলসিলায়ে ফুরফুরা, কথা বলেন ঠিক কি না? আমাদের পরিচয়গুলো শুনে নেন, পরিচয় আইডেন্টিফাই যদি মিস্টেক হয় চিনতে ভুল করবেন। আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, মাযহাবে হানাফি, সিলসিলায়ে ফুরফুরা, তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আমাদের এই চারটি পরিচয়, কথা বলুন ঠিক কি না? এই চার পরিচয় যদি কেউ ভুলে যায় তার পায়ের তলায় কখনো মাটি থাকবে না। জোরে বলেন না। তবে আমরা মার্কায় ফুরফুরা নই, অনেকে মার্কায় ফুরফুরা আছে, নাম ফুরফুরা প্রমোট করে অন্য সব দলদেরকে, ঠিক কিনা বলেন? আমরা অরিজিনাল ফুরফুরা হতে চাই, কথা বলেন? মুজাদ্দেদে জামানের সিলসিলা, আজকে মুজাদ্দেদে জামানের সিলসিলার মানুষের বড় অভাব, এরা কনভার্ট হয়ে অন্যদিকে চলে গেছে, খোলস পাল্টাই ফেলেছে, নাম রুহুল আমিন বসিরাক রহমতুল্লাহ আলার নাম দিয়ে ইসালে সব করে, তার ইসালে সবে নবীর সামনে দাঁড়িয়ে সালাম দেওয়া যায় না, তার ইসালে সব মাহফিলে নবীর প্রতি দরুদ পড়লে শরীর চুলকায়, এদের মধ্যে ফেতনা সৃষ্টি হয়, বলে হুজুর অন্য বাস করেন, এগুলো এত কিছু বলিয়েন না, আমরা রুহুল আমিন বসিরাটাকে ভালোবাসি, কিন্তু উনার আদর্শ উনার বই পুস্তক জানা না থাকার কারণে আজকে নামে শুধু ফুরফুরা নামে আছে, এই জন্য নামে নয় আমরা অরিজিনাল ফুরফুরাকে প্রমোট করতে চাই কি চায় না? জোরে বলেন। এই জন্য আজকে আমাদের বুঝতে হবে, জজবান নাটস বললেন এই পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম জাতি কি, তিনি বললেন পৃথিবীর শ্রেষ্ঠতম জাতি হচ্ছে মুসলিমরা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান পৃথিবীতে সেরা জাতি কারা? মুসলমান। কথা বলে না মুসলমান। কারা? মুসলমান। মুসলমান জিজ্ঞেস করলেন, স্যার মুসলমান যে সেরা এর পিছনে কারণ কি? বলেন যে মুসলমান সেরা, এর পেছনে কারণ খুব বেশি নয়, কারণ হচ্ছে মাত্র দুটো, দুটি কারণে মুসলমান সেরা। বললো স্যার কি কি কারণ সেগুলো?
বলে প্রথম কারণ হচ্ছে মুসলমানের কাছে এসে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআন মাজিদ। মুসলমানের কাছে আছে কি? কোরআন মাজিদ। কি আছে? কোরআন মাজিদ। কি শুধু উপরে থাকবে না, কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে, আমাদের সন্তানদেরকে পড়াতে হবে। আমরা তো এগুলো পড়াই না, আমাদের সন্তানদেরকে পড়াই। আগডুম বাগডুম ঘোড়ার ডিম সাজে ডাক ডোল সারাদিন বাজে, আমরা আমাদের সন্তানদেরকে পড়াই। হাট্টিমাটিম টিম তাদের খাড়া দুটো সিং তারা মাঠে পারে ডিম, আমরা আমাদের সন্তানদেরকে পড়াই। শরীয়তে অজগর, অজগরের মুখটা যেমন বড়, পুরো ব্রিজ সহ বিল্ডিং সহ কম্বল টিন সহ সোয়াবিন তৈলের বোতল সহ আর কয়দিন পর ভাইরাসের বোতলও খাই ফেলবে। কথা বলেন ঠিক কিনা? এই রকম যেন না হয়। করোনারে আগে যত না ভয় পাইছে তার চেয়ে এখন বেশি ভয় পাচ্ছে করোনার ভ্যাকসিনকে নিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই ভ্যাকসিন কে নেবে এ নিয়ে শুরু হয়েছে জল্পনা আর কল্পনা। কথা বলেন ঠিক কিনা? ভ্যাকসিন নিলেই বেঁচে যাবেন এটা নয়, আমার ভ্যাকসিন না নিলেই মরবেন এটা মনে করেন না। ভ্যাকসিন না নিলেও বাঁচায় রাখতে পারেন কে? আল্লাহ। আবার ভ্যাকসিন নেওয়ার পরেও মরতে পারে মারতে পারেন কে? আল্লাহ। এগুলো হলো উসিলা। কথা বলুন ঠিক কিনা? তো এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা আমাদের সন্তানদেরকে আগডুম বাগডুম ঘোড়ার ডিম এগুলো পড়াবো না, আমরা আমাদের সন্তানদেরকে পড়াবো আলিফ লাম মিম। কি পড়াবো? যারা বলেন কি পড়াবো? নেপোলিয়ান বলেছেন গিভ মি এ গুড মাদার আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন, আমাকে একটা ভালো মা দাও আমি তোমাকে একটা ভালো জাতি উপহার দেব। মা যদি ভালো হয় অফকোর্স সন্তান ভালো হবে, বাপ যদি ভালো হয় সন্তান ভালো হবে, গাছ ভালো হলে ফল ভালো হবে, গাবিটা ভালো হলে বাসুর ভালো হবে, ওস্তাদ ভালো হলে সাগরেদ ভালো হবে, পীর ভালো হলে মুরিদ ভালো হবে। মা যদি স্টার জলসা জি বাংলা দেখে নোবেল নাটক দেখে ওর সন্তানগুলো আল্লাহর কোরআনের স্টার হবে না জি বাংলার স্টার হবে, ঠিক কিনা? অথচ চার ইমামের ফতোয়া ওয়ালামু আন্না ইস্তিমাল গিনা ফেসকুন গান শোনা ফাসিকি ওয়াল জুলুসু ফি গানে ফাকুন গানের মসজিদে বসা মুনাফিকি ওয়া তালাজ্জুজু বিহা কুফরুন গান শুনে নাচানাচি ফালাফালি করা ঈমান হারা, ঈমান হারা হওয়ার সম্ভাবনা। ওমিনান নাসি মান ইশতারি লাহুয়াল হাদিস লিইউদিল্লা আন সাবিলিল্লাহ সূরাতুল লোকমানের মধ্যে রব্বে করিম তিনি বলছেন যে যারা মানুষের মধ্যে কিছু মানুষ রয়েছে জানা লাহুয়াল হাদিস জানা মানুষদেরকে গোমরা করতে চায়। লাহওয়াল হাদিস জানা সমস্ত সাহাবায়ে কেরাম বলছেন আল মুরাদু বি লাহওয়াল হাদিস আল গেনা ওয়াল মাসামির গান বাদ্য এগুলো সম্পূর্ণ হারাম 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 হারাম, ঠিক কি না? মারফতের গানের নামে যে গান চলে একতারা দোতারা সেতারা আউল বাউল ঢোল তবলা নাচানাচি ফালাফালি এগুলো জায়েজ নেই। কথা বলেন না, এগুলো কি জায়েজ? এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক? গানের সাথে ইসলামের কোনো সম্পর্ক না। আমাদের সকালবেলা গানে গানে সকাল শুরু নয়, আমাদের সকাল শুরু হবে আল্লাহর আখেরি কালাম পবিত্র কোরআনুল কারিমে তেলাওয়াতের মাধ্যমে। আমাদের সকাল শুরু হবে ফজরের নামাজের মাধ্যমে। মুসলমানের সকাল শুরু হয় কি দিয়ে? কথা বলুন, মুসলমানের সকাল শুরু হয় কি দিয়ে? ফজর দিয়ে। আমাদের মুসলমানের সকাল শুরু হবে ফজর দিয়ে, কিন্তু মুসলমানের সকাল শুরু ফজর দিয়ে হয় না, আমাদের সকাল শুরু হয় গানে গানে সকাল শুরু। কি হয়? গানে গানে সকাল শুরু হয়। গানে গানে আমাদের সকাল শুরু হবে না, আমরা সকাল শুরু করব ফজর দিয়ে। ফজর নামাজের পরে ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। কি পড়বেন? রসুল বলেন মান কারা আয়াতাল কুরসি বাদা সালাওয়াতিল মাকতুবা, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আয়াতুল কুরসি পড়বে লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আল মাউত, জান্নাতে যেতে তার একটি বাধা সেটা হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে আপনারা অবশ্যই সূরা হাসরের শেষ তিন আয়াত তেলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল গুলো পড়বেন, এগুলো দিয়ে মুসলমানের সকাল শুরু হবে। আর আমাদের এখন সকাল শুরু হয় ফেসবুক দিয়ে ইউটিউব দিয়ে
সারা রাত কি হয় না হয়, সকালবেলা প্রথমে মোবাইলটা নিয়েই ফেসবুক দিয়ে শুরু হয়, ইউটিউব দিয়ে শুরু হয়, মেসেজ দিয়ে শুরু হয়, চ্যাটিং দিয়ে শুরু হয়। মুসলমান চ্যাটিং করবে আল্লাহর কোরআনের সাথে, ঠিক কিনা বলুন? কিন্তু এগুলো দুঃখজনক ব্যাপার। আপনারা জানেন ইংরেজ 200 বছর আমাদের উপমহাদেশ শাসন করেছে, কত? 200 বছর। সবাই বলুন 200 বছর। কত বছর? 200 বছরের শাসন আমলে ইংরেজরা আমাদের তেমন কোনো ক্ষতি করতে পারে নাই, কিন্তু ক্ষতি করছে জায়গা মতো। পর্দাকে উঠাই দিয়েছে, ভাবি আর দেবরকে এক পুকুরে গোসল করাইতে শিখাইছে, নাউজুবিল্লাহ বলেন। পর্দা প্রথা উঠাই দিয়েছে, একজন মুসলমান আরেকজনের মুসলমানের ঘরে প্রবেশ করার জন্য উইদাউট পারমিশন, পারমিশন ছাড়া ঘরে ঢুকার কোনো বিধান নেই। কোরআনের নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাসতানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কিন্তু আমরা এমন সালাম তো দেই না, বরং ঘরের দরজায় গিয়ে কিল মারি, টক 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 করে দরজা খুলে ভিতর পর্যন্ত চলে যাই, মনে হয় পর্দার আয়াত এই অঞ্চলে নাজিলেই হয় নাই। কথা বলেন ঠিক কি না? পর্দা নাই বলতে চলে, পর্দা উঠে গেছে। আমি দেখলাম মহিলারা যেভাবে বেপর্দাগিরি বেহায়াপনা হিসেবে মাহফিল গুলোতে আসতেছে, যেখানে চার ইমামের ফতোয়া নারীদের জন্য মসজিদে এসে ঈদগাহে জানাজা ঈদগাহে নামাজের জামাতে আসার ফেতনার কারণে নিষেধ করা হয়েছে, আর সেখানে মাহফিল গুলোতে মেয়েদের যে আওয়াজ, এ ধরনের এগুলো আরেক ধরনের ফেতনা শুরু হয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? হ্যাঁ, এদের যদি আলাদা ব্যবস্থাপনা, অনেক দূরে যদি এদেরকে রাখা হয়, এদের জন্য ওয়াজ শোনার কোনো প্রয়োজন নেই। পুরুষরা ওয়াজ শুনতে আসবে, নারীরা নারীদের কাছে গিয়ে এই ওয়াজগুলো রিলে করে শোনাই দিবে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আজকে এমন হয়ে গেছে, কে শুনে কার কথা? মেয়েরা আসলে কমিটি মনে করে কিছু অর্থ হবে, পুরুষেরা মনে করে আমাদের সাথে মেয়েরাও আসক, ঘরের ওরা থাকবে বসে, এই জন্য সবাই মিলে চিন্তা ভাবনা করে মেয়েদের পুরুষে যা তার চেয়ে মেয়ের সংখ্যা বেশি। ভুল বললাম না সঠিক বললাম আল্লাহ জানে? পুরুষের সংখ্যা যা তার চেয়ে মেয়ের সংখ্যা কি অনেক বেশি এই উত্তরবঙ্গের মাহফিল গুলোতে, কারণ ওরা তো এমনি কোথাও যেতে পারে না, আর বাড়ির পাশে একটু মাহফিল হবে এটাতেও আসবে না, এটা হয়, এ হচ্ছে তাদের যুক্তি, গভীর মনোযোগ, এগুলো বড় ফেতনার দিকে ইঙ্গিত করছে। জোরে বলুন ঠিক কিনা? এগুলো থেকে আমাদের খুব সাবধান থাকতে হবে। এদনের মজলিশগুলো জালসাগুলো যেন ফেতনা মুক্ত থাকে, চিন্তা করতে হবে, ওদেরকে অনেক দূরে দিতে হবে। কথা বলুন ঠিক কিনা? তা 200 বছরের শাসন আমলে ওরা তেমন কোনো কিছু ক্ষতি করতে পারে নাই, এক পর্যায়ে এমন এমন কতগুলো ক্ষতি করে গেছে যেটা মুসলমান আর ওই ক্ষতি পুষানো বড় কঠিন হয়ে যায়। ওরা টার্গেট ছিল মুসলমানদের অগ্রগতি এবং উন্নতির পিছনে একটি মাত্র কারণ, সেটা হলো আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই মুসলমানের কাছে যতদিন আল্লাহর কোরআন থাকবে ততদিন মুসলমান অগ্রগতি আর উন্নতি, কোরআন যদি সিজ করে না হয় মুসলমান মাথা জাগাতে পারবে না। এই জন্য ব্রিটিশ ইংরেজরা একটা সিদ্ধান্ত নিল যে পাক ভারত উপমহাদেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান এই অঞ্চলগুলোতে যত লাইব্রেরি আছে সমস্ত লাইব্রেরিগুলো থেকে কোরআনের কপিগুলো কিনে 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 কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিবে। যদি কোরআনের কপি মুসলমানের হাতে না থাকে এই মুসলমান আর মাথা জাগাইতে পারবে না, এদেরকে আমরা পায়ের তলায় রাখবো, এদেরকে আমরা নাস্তানাবুদ করে দিব, মুসলমান আর জাগতে পারবে না, এদের জাগরণকে আমাদের বন্ধ করতে হবে। এটা ছিল ইংরাজদের টার্গেট। আল্লাহর কি মেহরবানি, ইংরাজ সরকার লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দিয়ে যত পাক ভারত মহাদেশের লাইব্রেরিগুলোতে কোরআনের কপি ছিল সবগুলো সিজ করে নিল, কিনে কিনে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে। ওই সময় ওরা পরামর্শ করলো বঙ্গোপসাগরে কোরআন নিক্ষেপ করে, কোরআনের কপিগুলো নিক্ষেপ করে আমরা কি সত্যিকার অর্থে কোরআনকে মিটাই দিতে পারব? চিঠি লিখলেন সেই ইংরেজ সরকারের কাছে। ইংরেজ সরকার 10 সদস্য বিশিষ্ট একটি টিম পাক ভারত উপমহাদেশে ভিজিটের জন্য পাঠালো যে দেখো কোরআনের কপিগুলো লাইব্রেরি থেকে কিনে কিনে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে ফেলে দিয়ে কোরআনকে কি রিমুভ করে দেওয়া যাবে,
কোরআনকে কি ডিলিট করে দেওয়া যাবে, কোরআনকে কি নিঃশেষ করে দেওয়া যাবে? ওরা রিপোর্ট করলো যে এটা কখনো সম্ভব নয়, ইম্পসিবল। এই পাক ভারত উপমহাদেশ থেকে কোরআনের কপি লাইব্রেরি থেকে কিনে কিনে কার্গো জাহাজে ভর্তি করে বঙ্গোপসাগরে নিক্ষেপ করলে এই উপমহাদেশ কোরআন মুক্ত হবে না। বলে কেন? বলে এর পিছনে কারণ আছে অনেক, তার মধ্যে একটা প্রসিদ্ধ কারণ হলো এই উপমহাদেশে মুসলমানের কোরআনের ছাপাখানা রয়েছে দুই ধরনের। সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কয় ধরনের ছাপাখানা? দুই ধরনের প্রেস রয়েছে। বলে এটা আবার কেমন কথা, দুই ধরনের প্রেস? ওই এক ধরনের ছাপাখানায় মুসলমানের কোরআন ছাপানো হয় কাগজের পৃষ্ঠায়, সাদা কাগজে কালো কালির অক্ষরে প্রেসে ছাপানো হয়, প্রেসে বিদ্যুৎ লাগে, ওই প্রেসে লোডশেডিং হয়, এখন অবশ্য লোডশেডিং নাই। আর আরেকটা ছাপাখানা আছে, বললেন যে এই ছাপাখানাটা যেখানে কাগজের পেজে ছাপানো হয়, কাগজের পেজে ছাপানো কোরআন বাজারে বিক্রি হয়, লাইব্রেরিতে পাওয়া যায়, লাইব্রেরিতে কিনে নিয়ে বঙ্গোপসাগরে ফেলে দেওয়া যায়। কিন্তু আরেক ধরনের ছাপাখানা আছে যেখানে আল্লাহর কোরআন ছাপানো হয় কাগজের পৃষ্ঠায় নয়, এই আল্লাহর কোরআন ছাপানো হয় বামদুদের দুই আঙ্গুল নিচে কলম চামড়ার পেজে আল্লাহর কোরআন ছাপানো হয়। সুবহানাল্লাহ। এই কোরআন ছাপানো কোরআন এটি বাজারে বিক্রি হয় না। এই কোরআনকে আপনারা কখনো মিটাই দিতে পারবেন না? জোরে বলুন না, পারবে না? এই কোরআনকে কখনো মিটাই দেওয়া সম্ভব হবে না। জিজ্ঞেস করা হলো, চেষ্টা তো কম করা হয় নাই, চেষ্টা করেছে, ফার্স্ট টার্গেট করেছে আল্লাহর কোরআনকে মিটাই দিবে। আফগান আফগানিস্তানে জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাই দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাই দিতে পারে নাই, পারবে না। আর আফগানিস্তান গোটা পৃথিবীর দুটো দেশের জাতীয় পতাকায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা, তার একটা হলো সৌদি আরবের জাতীয় পতাকা, আর একটা হলো আফগানিস্তানের জাতীয় পতাকা, ন্যাশনাল ফ্ল্যাগ, সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কলেমাটা লেখা আছে। আজকে আমাদের একদল ভাইয়েরা যারা নিজেদেরকে হাদিসের ফ্যামিলি, হাদিসের পরিবার বলে দাবি করে, যে আমরা হাদিসের পরিবার, নিজেরা দাবি করে যে আমরা হাদিসের ফ্যামিলি, হাদিসের পরিবার বলে দাবি করে, তারা আবার বলে বেড়াই যে আমরা যে কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কলেমাটা নাকি শেরেকের কলেমা, এর অধিকাংশ মনে সাপোর্ট করে, এটা নাকি আমাদের কলেমায় কি কোনো শেরেক আছে? না। হাত তুলে দেখান, আমাদের কলেমায় কোনো শেরেক আছে? না। আছে? না। এখানে ব্যাকরণগত কোনো ভুল আছে? না। না, আমাদের কলেমায় কোনো শরীক নাই, শেরেক নাই, কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা হলো রেসালাত, আমরা তাওহীদও মানি, রেসালাতও মানি, তাওহীদ কি আমানত, সিনো মে হাই হামারা, এ আসান কি মেটা দো, নাম ও নিশানা হামারা, ঠিক কি না বলেন? বাতিল সে দবনে ওয়ালে আই আসমান হি হাম সোবার কর চকা হয় তো ইমতিহা হামারা, এই জন্য আমাদের সিনাই তাওহীদ আছে, রেসালাত আছে, আমাদের কলেমার মধ্যে শিরকের কোনো কলেমা নয়। এই কলেমা লেখা আছে আল্লাহর আরশের খুঁটিতে। সুবহানাল্লাহ, বলে সুবহানাল্লাহ। কথায় লেখা আছে আল্লাহর আরশে আজিমের খুঁটিতে, দলিল আল মুস্তাদরাক আলা সহিহাইনের 4442 নম্বর হাদিস, আনুমার বিন খাত্তাবে রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترف আদম الخطيه قال يا ربي اسالك بحق محمد صلى الله عليه وسلم لما غفرت لي قال الله تبارك وتعالى كيف عرفت محمدا ولم اخلقه قال لما خلقتني بيدك نفخت في من روحك رفعت راسي فرايت على قوائم العرش مكتوبا لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم فعلمت انك لم تدفن اسمك الا احب الخلق اليك قال صدقت يا ادم لولا محمد ما خلقتك رواه الحاكم سبحان الله বলেন سبحان الله হাদিসের বর্ণনাকারী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আল্লাহ নবী বলেন আদম নবী বেহেশতে ছিলেন কথায় সামান্য একটু মিস্টেক করলেন, গুনাহ নয় ভুল, সমস্ত নবীগণ নিষ্পাপ মাসুম, নবীরা কি একটা মাহফিলের মাইক যদি এরকম হয় কি কথা বলে, সমস্ত নবীগণ কি মাসুম,
কথা বলে না নিষ্পাপ আরে জোরে বলেন নবীগণ কি নিষ্পাপ মাসুম ইন্না আম্বিয়া আল্লাহে মাসুমুন ক্বাবলান নুবুওয়াতি ওয়া বাদান নুবুওয়া ওয়া ইন্নাহুম মুনাজ্জাহুন আনিশ শিরকি ওয়াল কাবায়ের হাত্তা সাগায়ের সমস্ত নবীগণ শিরক কবিরা সগীরা অন্যায় থেকে নিষ্পাপ নবীদের কোনো গুনাহ ছিল না নবীদের কোনো গুনাহ ছিল না নবীগণ কি বেগুনাহ মাসুম নিষ্পাপ আর আল্লাহর ওলিগণ সাহাবীগণ হলেন মাহফুজ সাহাবীগণ কি মাহফুজ কথা বলেন সুরক্ষিত সংরক্ষিত এরা হলেন মাহফুজ আদম নবী সামান্য একটু মিস্টেক করে 350 বছর কান্নাকাটি করেন এরপরে বলেন আল্লাহ আপনি কি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় মাফ করে দিবেন না আল্লাহ বলেন তুমি মুহাম্মদকে কেমনে চিনলা তাকে তো এখনো পর্যন্ত আমি সৃষ্টি করি নাই কামারে যখন 120 হাত লম্বা বানালেন 7.5 প্রস্থ ভিতর রূহ দিলেন মাথাটা জায়গায় দেখলাম আরশের খুঁটিতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ প্লাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার নামের সাথে যে আরেকটি নাম আপনি অ্যাড করে দিলেন আমার বিশ্বাস এই নামটা সবচেয়ে সেরা নাম সুবহানাল্লাহ বলেন এই নামের উসিলায় আল্লাহ আমি আদমকে মাফ করেন তো আল্লাহ যদি তার বন্ধুর নামকে তার নামের সাথে মিলাই দিতে পারেন তাহলে আমরা এই নামটা উচ্চারণ করতে পারি না এটা শিরকের কলেমা হবে না এই কলেমাটি লেখা আছে সৌদি আরবের জাতীয় পতাকায় যেমন সৌদি আরবে মক্কা শরীফে আল্লাহর ঘর খানায় কাবায় লেখা সুবহানাল্লাহ বলেন কাবা শরীফের ওয়ালে কাবা শরীফের গিলাফে লেখা কাবা শরীফের দরজায় লেখা কাবা শরীফের চাবিতে লেখা কাবা শরীফের দরজার যে তালা চাবি এগুলোতে যেমন লেখা আছে ঠিক তেমনি ভাবে আপনি শুনলে অবাক হবেন মক্কা টাওয়ারের উপরেও লেখা সুবহানাল্লাহ বলেন নবীর মদিনা মুনাওয়ারা নবীজির রোজা মোবারকের উপরে লেখা শুধু তাই নয় এই কলমাটি লেখা আছে মদিনা শরীফের ফ্যানগুলোর মধ্যে বাতিগুলোর মধ্যে লেখা আছে এই কলমাটি 65টি তাফসীরের কিতাবে লেখা ওয়াল সামাহুম কালিমাত তাকওয়া আল মুরাদু বি কালিমাত তাকওয়া তাকওয়ার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাত ইব্রাহিমের মধ্যে আসে 24 নম্বর আয়াত আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কা শাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামাই আল্লাহু আকবার আল্লাহু কালিমাত তাইয়িবা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জঙ্গলের আফ্রিকার জঙ্গলে গাছের উপরে লেখা মাছের উপরে লেখা তাহলে এই কলেমাটিকে ভেড়ার উপরের যে কাভার ভেড়ার চামড়া ভেড়ার গায়ের উপরে এই কলেমা লেখা তারপরও বিশ্বাস করে না যে কলেমাটার মধ্যে শেরেক নাই তারপরও হাদিসের ফ্যামিলি নামে যারা দাবি করে যে আমরা হাদিস মানি হাদিস মানি হাদিস মানি তারা বলে কলেমার মধ্যে শেরেক শেরেক কলেমায় নাই শেরেক ঢুকছে ওই মৌলবীর মাথায় শেরেক ঢুকছে ওই মৌলবীর কি মাথায় মাথায় কি রায় ঢুকছে কেনা ঢুকছে মাথা মাথার মধ্যে ঢুকছে শেরেক 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 সারার কিছুই বুঝে না কথা বলুন ঠিক কিনা আল এসাবা ফি তামিজিস সাহাবা ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তিনিও কোট করেছেন আলে সাহাবার মধ্যে যে হযরত আবু জার গিফারি এবং তার চাচাতো ভাই নুয়াইম তিনি দুজনে মিলে রাসূলুল্লাহকে খুঁজতে লাগলেন এক পর্যায়ে দেখেন মুস্তাতারুম বিল জাবাল যে একটা পাহাড়ের ছায়া যেখানে পড়ছে আল্লাহ নবীর সেখানে বসা সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ দুজনে আবু জার গিফার রাদিয়াল্লাহু তাআলা এবং তার চাচাতো ভাই দুজনে গিয়ে বললেন যে হুজুর আপনি কিসের দাওয়াত দেন মানুষদেরকে তখন আল্লাহ নবী নিজে বলেন আমি দাওয়াত দিই মানুষদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলেমার দাওয়াত দিই এই কলেমাটা চার খলিফা পড়েছে রাসূলুল্লাহ পড়েছেন তারপরও বলে নবীর 136,000 সাহাবি এই কলেমার দাওয়াত দিয়েছেন ওলিয়া ওলিয়ারা এই কলেমার দাওয়াত দিয়েছেন তারপর বলে কলেমা নাকি শিরকের কলেমা নাউজুবিল্লাহ বলেন নাউজুবিল্লাহ আপনারা কি এটা বিশ্বাস করেন না তাহলে আমাদের কলেমা যারা আপনাদের এই অঞ্চলে গাঙ্গনি নামক অঞ্চলে একদল বন্ধুরা ওই মসজিদে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ তা লা ইলাহা ইল্লাল্লাহ রাখছে মুহাম্মদুর রাসূলুল্লাহ টাইলস গুলো ভেঙে দিছে বা একসাথে লেখা যাবে না শিরক করা যাবে না কি দরদ আরে শিরক হয়ে যাচ্ছে দরদ দেখায় এত দরদ কোথা থেকে আসলো এটা আমাদের বুঝে আসে না এরা দরদই নয় এরা আমাদের চরম দোস্ত নয় চরম দুশমন ঠিক কিনা
এরা আমাদের নামাজকে চুরি করেছে শুধু নামাজ চুরি নয় নামাজ ডাকাতি করেছে এরা আমাদের রমজান আসলে 20 রাকাত তারাবির 12 রাকাত নামাজ চুরি করে 8 রাকাত পড়ায় ঠিক কথা বলেন ঠিক কি না ঠিক এরা নামাজ চোর এরা কি চোর নামাজ চোর কথা বলেন নামাজ চোর জোরে বলেন নামাজ চোর এরা নামাজ চোর নামাজ চুরি করে না আমরা মনে করি তোমরা 8 রাকাত কেন না পড়লেও বাকে বাধা দিবে আমরা রমজান মাস আসলে হানাফি মাযহাবতে আমাদের তারাবি হবে কয় রাকাত 20 রাকাত আর জোরে 20 রাকাত সবার মুখে 20 রাকাত আর একটু জোরে 20 রাকাত মক্কা শরীফ 20 রাকাত মদিনা শরীফ 20 রাকাত আমার নবী পড়েছেন 20 রাকাত চার খলিফা 20 রাকাত সাহাবায়ে কেরাম 20 রাকাত তাবিউনে জাম 20 রাকাত চার ইমাম 20 রাকাত ইমাম মালিক তো আবার 36 রাকাতের কথা বলছেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আজকে দুঃখ লাগে এই নামাজ নিয়ে আজকে তাদের এরকম দুশমনি চলে নামাজ নিয়ে শবে বরাত নিয়ে এই একটার পর একটা একটার পর একটা ফিতনা এরা তৈরি করতেছে কথা বলেন ঠিক কি না আল ফিতনাতু আশাদ্দু মিনাল কাতল সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করা সমাজের খুনি ব্যক্তির চেয়ে অপরাধী কথা বলেন সমাজের খুনি ব্যক্তির চেয়ে কি এরা আজকে বলে আমরা মাযহাব তাযহাব মানি না কি মানো কই কোরআন মানি হাদিস মানি অন্য কিছু মানি না আমরা বলবো এই স্লোগানটা কোরআনের বিরোধী স্লোগান এটা কোরআনের কি স্লোগান বিরোধী স্লোগান কারণ একই কোরআনে লেখা আছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম যে তুমি আতিউল্লাহ মাননা আতিউর রাসূল মাননা পরেরটা আতিউর রাসূলের পরে ওয়া উলিল আমরি মিনকুম এটা তুমি মানবা না আমরা কোরআন মানি হাদিস মানি ইজমা মানি কিয়াস মানি ঠিক কি না জি আরো যদি প্রয়োজন হয় সেগুলো আমরা মানবো মাসালিহুল মুরসালা মিন শারায় কাবলানা আমাদের পূর্বের শরীয়ত আমরা মানি ইস্তেহসান মানি কথা বলেন ঠিক কি না ওরফ মানি এরকম কতগুলো বিষয় রয়েছে এরা আজকে জানে না না জেনে না বুঝে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করছে আমরা মাযহাব মানি এই কারণে যেহেতু কোরআন এবং সুন্নাহ থেকে আমরা মাসআলা মাসাইল বের করতে পারি না এজন্য আমরা মাযহাব মানি আপনি যদি কোরআন হাদিস থেকে মাসআলা বের করতে পারেন আপনার মাযহাব মানার দরকার কি ইমাম বুখারী মাযহাব মেনেছে ইমাম মুসলিম মাযহাব মেনেছে ইমাম নাসাই ইমাম তিরমিজি তারপর ইমাম ইবনে মাজাহ আল কাসবিনি ইমাম আবু দাউদ আলাইসি সিয়াসাতের ইমামগণ মাযহাব মেনেছেন আপনি আর কোন পণ্ডিত হইছেন কথা বলেন ঠিক কি না আপনি তো কোরআন মাজিদ ভালো করে পড়তেও পারেন না কোরআনের অর্থও বুঝেন না হাকিকত মাজাজ সরি কেনায়া খাস আম মুশতারাক মুআব্বাল ইবারাতুন নাস ইশারাতুন নাস দালালাতুন নাস ইক্তিদাউন নাস কফি মুশকাল মুজমাল মুতাশাবে এগুলোর তো আপনার কোনো খবরই নাই আপনি এগুলো নিয়ে কি বুঝবেন আপনি মুফরাদাত ফি গারিবিল কোরআন বুঝেন না আসবাবুন নুজুল বুঝেন না আর আপনি বলেন আমি মাযহাব মানি না কি বুঝেন কারে মানেন আপনি আপনি যাদেরকে মানেন আপনি যাদেরকে মানেন ওই জাকির নায়ক সাহেবকে আপনি মানেন মানেন নাসিরুদ্দিন আলবানিকে মানেন এরকম কয়েক কোটি জাকির নায়ক নাসিরুদ্দিন আলবানিকে সুপার গ্লু দিয়ে লাগাই দিলে এক পাল্লায় রাখলে ইমাম আজমের একটা চুলের সমানও হবে না কথা বলুন ঠিক কি না ইমাম আজম তিনি 80 হিজরিতে জন্ম 150 হিজরিতে ইন্তেকাল আল্লাহু আকবার বলেন রাসূলুল্লাহর 8 জন সাহাবীর সাক্ষাৎ পাইছেন যিনি একশোবার আমার আল্লাহকে স্বপ্নে দেখেছেন ফতোয়ে শামির মধ্যে স্পষ্ট করে লেখা 55 বার নবীজি রোজা মোবারক জিয়ারত করেছেন সুবহানাল্লাহ বলেন 40টা বছর এশারও যদি ফজরের নামাজ পড়েছেন 83,000 মাসআলা বের করেছেন 1200 তাবি থেকে এলেম নিয়েছেন রমজান কারিমে 62 খতম কোরআন মাজিদ তেলাওয়াত করতেন আল্লাহু আকবার বলেন তিনি সেই ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাই বুখারি হতো না মুসলিম হতো না তিরমিজি হতো না সিয়াসাত তার কেদাব হতো না যদি ইমাম আজমের কিতাবুল আসার না হতো আল্লাহু আকবার ইমাম মালিকের মুত্তা না হতো আজকে তোমরা যেগুলো জোর গলায় বলো বুখারি মানি বুখারি মানি বুখারি মানি ইমাম বুখারি ইমাম আজমের নাতি সাগরে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন কারণ ইমাম বুখারীর উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনুল মুবারক আব্দুল্লাহ ইবনুল মুবারকের উস্তাদ হলো ইমাম আজম আবু হানিফা আপনি খুঁজে দেখেন না আপনি যাকে ইমাম বুখারী বলে চিনেন আপনাকে বুঝতে হবে ইমাম বুখারীকে ইমাম আহমদ বিন হাম্মালকে
ইমাম আহমদ আমরা বলি না যে শুধু হানাফি মাযহাব মানতবে আমরা বলি আল মাযাহিবুল আরবা আলাল হাক্কে চারটি মাযহাবে হক হানাফি শাফি মালিকি হাম্বলি চার মাযহাবে হক ইমাম আহমদ বিন হাম্বল তিনি যিনি 12.5 লক্ষ হাদিসের পণ্ডিত ছিলেন সুবহানাল্লাহ যার ক্লাসে ইমাম বুখারী 8 বার ছাত্র হয়ে বসেছিলেন আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদিজমা আল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারী চেনাতন ব্যক্তি নয় যার লেখা কিতাব আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ তাহতা আদিমিস সামা সহিহুল বুখারী খোলা আসমানের নিচে জমিনের পরে জমিনের পরে আল্লাহর কোরআনের পরে যদি বিশুদ্ধ কোনো কিতাব থাকে সেটার নাম সহিহুল বুখারী 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 করে চিল্লান বুখারীর নাম জিজ্ঞেস করলে তো বলেন যে না আর থাকা যায় না থাকতে পারে না শুনলেন ইমাম বুখারীর লেখা কিতাব সহি বুখারীর নাম হলো আল জামিউল মুসনাদুস সহি আল মুখতাসার মিন উমরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুনানিহি ওয়া আইয়ামি এটা হলো ইমাম বুখারীর বুখারী শরীফ কিতাবের নাম এই নাম যদি বলেন যে আমি হাদিসের ফ্যামিলি হাদিস মানেন হাদিস মানেন হাদিস মানেন বলেন তো ইমাম বুখারীর কিতাবের নাম কি বুখারী শরীফের নাম দেখবেন পায়জামা গরম হয়ে গেছে কথা বলেন ঠিক কি না ইমাম বুখারী একটি হাদিস লেখার আগে উযু করেছে গোসল করেছে তিনি বলেছেন মা সান্নাতু হাদিসান ইল্লা কাসালতু একটা হাদিসও বুখারীর মধ্যে স্থান দেই নাই যতক্ষণ না হাদিসটি লিখবার আগে উযু না করি গোসল না করি সুম্মা সাল্লাইতু রাকাতাইন দুই রাকাত নামাজ পড়েছি সুম্মা ইস্তাখারতু এরপর ইস্তিখারা করেছি সুম্মা তায়াক্কানতু বিসিহ্হাতি হাদিসের বিশুদ্ধতা যাচাই করেছি রাসূলুল্লাহকে জিজ্ঞেস করেছি উত্তর পিয়ে 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 তারপর আমি আমার বুখারীর মধ্যে 7275টি হাদিস স্থান দিয়েছি হাদিস লেখার আগে উযু করতে হবে হাদিস লেখার আগে গোসল করতে হবে হাদিস লেখার আগে নামাজ পড়তে হবে এটা তো বড় বেদাত নবীর কোনো সাহাবী করে নাই কোনো তাবেঈ করে নাই ইমাম বুখারী করলো তোমরা কি ইমাম বুখারীকে বেদাতি বলবে না হাদিস লেখার আগে উযু করতে হবে গোসল করতে হবে এটা কোথায় পেল অথচ ইমাম বুখারী বুখারী শরীফের মুকদ্দমা খুলে দেখেন বুখারী মুকদ্দমা লেখা আছে হাদিসের আগে উযু হাদিস লেখার আগে গোসল হাদিস লেখার আগে জমির পানি পান করতেছেন এগুলো লেখা আছে তার কিতাবের মধ্যে দুই রাকাত করে নামাজ পড়েছেন নবীজি রোজায় গেছেন আমরা এখন কবরের কাছে গেলে বলে কবর পূজারি আমরা কবর পূজারি নই মাজার পূজারি নই আমরা কবর জিয়ারতকে প্রমোট করি ঠিক কি না কবর জিয়ারত সুন্নাত কবর জিয়ারত হবে কবর পূজা নয় কবরে সেজদা নয় কবরে নারী পুরুষের মাঝে বিচরণ নয় কবর হবে জিয়ারত নবীজি নিজেই তার মার কবর জিয়ারত করেছেন সহি মুসলিমের বর্ণনা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া বাকা মান কা হাওলা নবীজি তার মার কবর জিয়ারত করতে গিয়ে নবীজি নিজে কাঁদলেন সাহাবায়ে কেরামও কাঁদলেন রাসূল বলেন কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম আল আন ফাজুরুহা তোমরা কোন কবর জিয়ারা করো ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে তুযাক্কিরুল আখিরা আখিরাতের স্মরণিকা হয়ে যায় আমরা কি কবর জিয়ারত করতে চাই কি চাই না চাই কি কবরে সেজদা দেওয়া যাবে না জোরে বলো না আরে জোরে না কবরে মোমবাতি না কবরে মোমবাতি লাগবে না যদি ভালো আমল করে এমনি কবরে বাতি জ্বলে উঠবে কিন্তু একদল মানুষ আছে মাজারের মুতাওয়াল্লি একজন আছে মাজারকে দেখাশোনা করে মাজারগুলোকে বাজার বানায় দিয়েছে নারী পুরুষের অবাধ বিচরণ মুতাওয়াল্লির নামাজ নাই রোজা নাই হজ নাই যাকাত নাই তরিকা নাই তাসাব নাই লেবাস নাই পোশাক নাই সিরাত নাই সুরত নাই আদব আখলাকের কুরবানায় নাই আছে মদ জুয়া গাজা আফিন ইয়াবা বাবা হিরোইন ফেন্সিডিল একতারা দোতারা সেতারা আউন বউন ঢোল তাবলা নাচানাচি ফালাফালি দাবি করে পিরানে পীর খোদার কসম এরা পীর নয় এরা ইবলিস শয়তান ভণ্ড এরা মুজাদ্দেদ জামান নয় এরা মুজাদ্দেদ শয়তান ঠিক কিনা বলেন এদেরকে চিনতে হবে এদেরকে বুঝতে হবে এরা ভণ্ড পীর আমরা হকানি পীরকে প্রমোট করি কথা বলুন ঠিক কিনা ভণ্ড পীরের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না ভণ্ড পীরের সাথে আমাদের সম্পর্ক থাকবে না আমরা সালাফি নয় লামা ঝামি নয় আমরা হলো সুন্নাহ ওয়াল জামাহ আমার নবী 1500 বছর আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ কে বলে আব্দুল্লাহ আমার হাতে একটি লাঠি দাও লাঠি নিলেন লাঠি নেওয়ার পরে খাত্তালানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাত্তা মুস্তাকিমান আলাল আরদ নবীজি সোজা মাটির উপর একটি দাগ টানলেন
একটি রেখা টানলেন, রেখা টানার পরে বললেন হাজা সাবিলুল্লাহ সাবিলুর রুশদে সিরাতুল মুস্তাকিম, এটা আল্লাহর পথ, এটার নাম সিরাতে মুস্তাকিম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুম্মা খাত্তা সিত্তাতা খুতুতিন আলা কুল্লি জওয়ানিবি, সোজা রেখা ডানে তিনটা বামে তিনটা, তিনটা তিনটা করে ছয়টা আঁকা বাঁকা বক্র রেখা টেনে দিলেন আর বললেন হ্যাঁ দিঘি সবল, এগুলো অনেক পথ। অফিকুল্লি সাবিলিন শয়তান, প্রত্যেকটি পথের মাথায় শয়তান বসা, ইয়াদু কুমিলাই, শয়তান তোমাদেরকে আহ্বান করছে তোমরা বাতিল পথে চলবে না, ওয়ালা তাত্তানিবু ওয়ালা তাত্তাবিউ তোমরা চলবে না, ওয়াজতানিবু কুল্লাল ইজতিনাব পরিপূর্ণ বিরত থাকবে। তাফসিরুল হাদিস বিল হাদিস, এই হাদিসের তাফসির আরেকটি হাদিস আসছে, তিন তিন ছয়টি পথ, এক একটি পথে বারোটি করে উপদল আছে, ছয় বারো বাহাত্তর, আর সোজা মেলে হলো একটা মর্তি হাত্তরটা। আল্লাহ নবী তিরমিজির হাদিসে বলেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকা তালা সিনতানি ওয়া সাবিনা মিল্লা, বনি ইসরাঈল বাহাত্তর দলে বিভক্ত, আমার উম্মত তিহাত্তরটি দলে বিভক্ত, কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, তিহাত্তর দলের বাহাত্তর দল যাবে জাহান্নামে, একটি মাত্র দল যাবে আল্লাহ পাকের জান্নাতে। যে দলটি জান্নাতি হবে সে দলের পরিচয় শোনো, মা আনা আলাইহি ওয়াসাবি, আমি নবী যেই পথে চলি আমার পথ আমার সাহাবীদের পথ, এই পথ মত পথে যারা চলবে তারাই জান্নাতি, ঠিক কিনা বলেন? আমরা কি নবীর পথে চলতে চাই? সাহাবীদের পথে চলতে চাই? নবী এবং সাহাবীদের পথে যারা চলবে, যারা মাযহাব হানাবি মাযহাবকে প্রমোট করবে, আমাদের তারাবি হবে বিশ রাকাত, কয় রাকাত? বেতের নামাজ কয় রাকাত? এক রাকাত, অনেকে পড়ে এক রাকাত নামাজ পড়ে, এক রাকাত নামাজ আছে না কথা বলেন? আমাদের বেতের হবে কয় রাকাত? তিন রাকাত। অনেকে নামাজ নিয়ে যেভাবে চলে, সল্লু কামার এই তুমুনি উসাল্লি, রসুলকে যেভাবে নামাজ পড়তে দেখে যেভাবে নামাজ পড়বো, কে কিভাবে পড়ে পড়ুক, আমরা হাত উঠাবো এই পর্যন্ত, শাহমাতা উজনাইহি, কথা বলেন ঠিক কিনা? আঙ্গুলগুলো থাকবে কেবলার দিকে, অনেকে হাত এখানে বাঁধে বাঁধক, মা হাত আছে তার নিজের হাত, যেখানে মন চায় বাঁধক, মাথায় বাঁধতে চায় বাঁধক, কেউ যদি গালে দিয়ে রেখে দেন, কেউ যদি পিছনে দেয় দেন, কিন্তু আমরা যারা হানাফি মাজাবকে প্রমোট করি, রসুলের হাদিস ওয়াদুল আকুফ আলাল আকুফে তাহাতা সুররা, আমরা হাত বাঁধবো নাভির নিচে, ঠিক কিনা বলেন? আমাদের হাত বাঁধা হবে কোথায়? নাভির নিচে। ইমাম সাহেব যখন কেরাত পড়বে আমাদের আর কেরাত লাগবে না, পবিত্র কোরআনের নির্দেশ ওয়াইজা কোরআন কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, নামাজে যখন কেরাত পড়া হবে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও তোমরা চুপ করে থাকবে। নাযালাত ফিস সালাত, আয়াতটি নাজিল হয়েছে নামাজ সংক্রান্ত বিষয়ে, রাসূল বলেন কেরাতুল ইমাম কেরাতুল লিল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। সুবহানাল্লাহ। ওয়াইজা কারাল ইমাম, ইমাম যখন কেরাত পড়বে ফা আনসিতু, তোমরা চুপ করে থাকবে, ইমাম কেরাত পড়লে আমরা চুপ করে থাকবো, এটাই হচ্ছে নিয়ম। ওয়াইজা কলাল ইমাম সামি আল্লাহ হুলিমান হামিদা, যখন ইমাম সামি আল্লাহ হুলিমান হামিদা বলবে আমরা বলবো রব্বানা লাকাল হাম, কথা বলে জোরে বলে, এগুলো আমরা পড়বো। অনেকে নামাজের মধ্যে শুধু রফে আদান করেন, করেন আপনার হাত আছে আপনি সারাক্ষণ নাচান, সমস্যা কি? কথা বলেন ঠিক কিনা? কিন্তু লেটেস্ট ফতোয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আলা আলা আলা, সাবধান সাবধান সাবধান, জেনে রাখো উসাল্লি বিকুম সলাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ নামাজের মতো নামাজ পড়ে দেখাই দিব না? রাইসুল ফুকাহা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন আমি কি তোমাদেরকে রাসূলুল্লাহ নামাজের মতো নামাজ দেখাই দিব না? সাল্লাইতু খালফা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আবি বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী, শোনো শোনো, আমি এতজন খলিফার পিছনে, অনেকের পিছনে আমি নামাজ পড়েছি, আমি অনেকের পিছনে নামাজ পড়েছি, শোনো লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি তাকবীরাতিল উলা, আমার নবী তাকবীরে তাহরিমা ছাড়া আর অন্য সময় রফে আদান করতেন না না না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমাদের শুধু প্রথমবারই রফে আদান হবে আর বাকি বার আমরা রফে আদান করব না, আর যারা করতে চাই ওদেরকে করতে দেন, যার যার কবরে তার তার হিসাব, আমার কবরে আমি যাব, আমার হিসাব আমি দিব, আরেকজনের সাথে আমাদের দুশ্মনী নাই, তুমি যা মন চাই তাই করো, তুমি যদি নামাজেই না পড়ো তাতে আমার কি, হাত ওটা তো বহুত দূরের কথা, কথা বলেন ঠিক কি না? আমরা নামাজে দাঁড়াই দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে চার আঙ্গুল, অনেকে নামাজে দাঁড়াই উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দখল করে নেয়,
কথা বলেন ঠিক কি না? মসজিদ দখল করো, করো, পুরো মসজিদটা নিয়ে নাও, আমাদের কোনো আপত্তি নাই। তবে আমরা যারা হানাফি মাজহাবকে প্রমোট করি, দুই পায়ের মাঝখানে ফাঁক থাকবে কয় আঙ্গুল? হ্যাঁ, যদি মোটা তাজা হয় উনি সুবিধা মতো দাঁড়াক, আমাদের কোনো আপত্তি নাই। আপনি পুরো মসজিদ নিয়ে নেন ভাই, আমাদের কোনো আপত্তি নাই, আমরা মসজিদ দখল করতে আসি নাই। তো এরকম একবার বাহাস হবে আহানাবদের সাথে, আহলে হাদিস এবং আহানাবদের সাথে বাহাস হবে। বাহাসে বললো যে ঠিক আছে, বাহাসের আগে সবাই জানুক সাংবাদিক রাষ্ট্র পত্রিকায় ছবি নেওয়ার জন্য আসেন, আমরা একটু ছবি নিয়ে নিই। তা হানাফি মাজাবের যারা, তারা সুন্দর করে দাঁড়া গেল, দুই পায়ের মাঝখানে চার আঙুল ফাঁক রেখে সুন্দর করে দাঁড়ালো, ছবি নিল ক্যামেরাম্যান সাংবাদিকরা। মানে আহলে হাদিসরা নিয়ম, তারা তো পা ফাঁক করে দাঁড়াবে না, তাদের সুন্নত তরিকা অনুযায়ী, তাদের নিয়ম অনুযায়ী তোরা ফাঁক করে আর দাঁড়ায় না। বলে ভাই আপনারা ফাঁক করে দাঁড়ান। কয় না দাঁড়াবো না, ফাঁক করে দাঁড়ালে মিয়া ছবি ভালো হবে নাকি? যদি ফাঁক করে দাঁড়ায় এরকম শেখায় দাঁড়ায় ছবি ভালো হয় তো? তাহলে বললেন যে ছবি তাহলে ভালো হয় না, না তাহলে এই জন্য এভাবে দাঁড়াইছো। তাহলে দেখো তোমাদের সাথে আর কি বাহাস করবো, বাহাস তো লাগবেই না। যদি ক্যামেরাম্যানের সামনে ভালো করে দাঁড়ানোর জন্য তোমরা যদি ফাঁক করে দাঁড়ানটাকে অপছন্দ করো, যে ক্যামেরাম্যান ছবি উঠাইবে ওইখানে আমরা সুন্দর করে দুই পা মিলাইয়া ভালো করে দাঁড়াবো, তো যদি ক্যামেরাম্যানের সামনে ভালো করে দাঁড়াও, যিনি আহকামুল হাকিমিন রব্বুল আলামিন তার সামনে দাঁড়াবো, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, কত বিনয়ের সাথে দাঁড়াতে হবে। আর ইবাদতের মাপকাঠিটা শুনে নাও, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল বাইনামা নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তায়ুম ইসতালালান রাজুলুন শাদিদু বায়াদি সিয়াব শাদিদু সাওয়াদি শার লা ইউরা আলাইহি সারু সাফার ওয়া লা ইয়ারফি মিন্না আহাদুন হাত্তা জালাসালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা আসনাদ রুকবাতে ইলা রুকবাতে ওয়াদা কাফাই আলা ফাগাজাই ক্বালা ইয়া মুহাম্মাদু আখবারনা ইসলাম ক্বালা ইসলাম আন তাশহাদ আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়া যাকাহ ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতাতা ইলাইহি সাবিলা ক্বালা সাদাকতা ক্বালা ফাআজিবনা লাহু ইয়াসআলু ওয়া ইয়াসাদদিকু ক্বালা আখবারনা আল ঈমান ক্বালা আল ঈমানু আন তুমনা বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমনা বিল কদরি খাইরিহি ওয়া শাররি ক্বালা সাদাকতা ক্বালা আখবারনা আল ইহসান ক্বালা আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা فإنه يراك قال أخبرنا عن الساعة قال ما المسؤول عنها بعالم من السائل قال أخبرنا عن أمارتها قال أن تلد لما تربتها وأن ترى الهفاة العراة العالة رياء الشاي يتتاون في البنيان ثم انتلك فلبستم عليا قال يا عمر أتدري من السائل قلت الله ورسوله أعلم قال فإنه جبرائيل أتاكم يعلمكم دينكم رواه مسلم الله أكبر الله أكبر حديث জিবরাইল আমিন নবীর কাছে আসেন, সহি মুসলিমের বর্ণনা, ওয়ালাহু সিত্তু মিয়াতি জানা 600 নূরের পাখা, আমার নবীর কাছে 24,000 বার এসেছিলেন। দেখেন আদব শিক্ষা দিলেন কিভাবে, জিবরাইল আমিন এসে তার হাঁটুটা, তার হাঁটু নবীজির হাঁটু মোবারকের সাথে লাগাই দিলেন। আল্লাহু আকবার বলেন, আসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি, কাফুন মানে হাতের তালু, তার হাতের তালুটা রাসূলুল্লাহর হাঁটু মোবারকের উপর অথবা তার নিজের হাঁটু মোবারকের উপর। ছাত্র যেমন ওস্তাদের সামনে যেভাবে বসে, মুরিদ যেমন পীরের সামনে যেভাবে বসে, ওই রকম আদবের সাথে জিবরাইল আমিন আমার নবীর সামনে বসলেন। বসে বললেন, হুজুর ইসলাম কি, হুজুর ইমান কি, হুজুর এহসান কি? সুবহানাল্লাহ বলেন। তো রসুল বললেন, ইসলাম হলো এই এই এই, আল ইসলাম মানে তাশহাদ আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ, তুকিমাস সালাহ সাক্ষী দেওয়া আল্লাহ এবং আল্লাহ রসুলের ব্যাপারে, নামাজ প্রতিষ্ঠা করা, জাকাত দেওয়া। সুবহানাল্লাহ বলেন। আমরা তো জাকাত দেই না, দেই না কি? হ্যাঁ জাকাত দেই, শতকরা 8% জাকাত দিতে হয় কোনো ব্যক্তির কাছে, তার হওয়া যে আসলিয়া বাদ দিয়ে, যদি কারো কাছে 52.5 ভরি রৌপ্য বা 7.5 ভরি স্বর্ণ বা তার সমপরিমাণ মূল্য এক বছর স্টে করে, তাহলে শতকরা 2.5%, 1,025 টাকা, 1,250,000 টাকা জাকাত দিতে হয়। কথা বলুন ঠিক কি না? জাকাত দেয় না। রসুল বলেন, পৃথিবীর মধ্যে বিপর্যয় হবে যখন জাকাতকে জরিমানা মনে করা হবে। দলিল সুনান তিরমিজির হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা উত্তুকিজান ফাইমু দুওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরিমা তুআল্লিমা লা গায়রিদ দীন আতা আর-রাজুল ইমরাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসা আবাহু ওয়া জাহরাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া সাদাল কাবীলাতু ফাসিকুম ওয়া কানা যায়মুল কওমি আরজালাহুম উকরিমা রাজুল মাকাফাতা শাররি জাহরাতিল কাইনাতু ওয়াল মাআজিবু ওয়া শুরিবাতিল খুমর ওয়া লানা আখিরু হাদিল উম্মাতি আউওয়ালাহা ফারতাকিবু ইন্না যালিকা রিহান হামরাহা ওয়া
zelzeleten ve hasman ve maskan ve kacafan ravahu tirmizi. Allahu akbar. Pidibir modde biporjoy dekha dibe jokhon manush zakat ke jorimana mone korbe. Zakat ar kor ek jinish noy, zakater bidhan diyechen ke Allah. Ara jare Allah. Zakater bidhan diyechen ke Allah. Allah zakat jorimana noy. তুতিয়া যাকাত আসমান রমজান রমজান মাসে রোজা রাখবো অনেকে ঠুনকো কারণে রোজা রাখতে চায় না রমজান মাস আসলে সব ডায়াবেটিস আর হাই প্রেসার বেড়ে যায় কথা বলেন ঠিক কি না আবার রিকশাওয়ালা ভ্যানলা বলে হুজুর আল্লাহ আমার রিকশাওয়ালা বানাইছে ভ্যানলা বানাইছে রাগ করে আল্লাহর সাথে রাগ করে রোজা রাখে না নাউজুবিল্লাহ মানে কেউ যদি ইচ্ছা করে একটা রোজা ছেড়ে দেয় সারা জীবনের রোজা রাখলেও ওই রোজার কাফফারা হবে না কথা বলেন ইচ্ছা করে রোজা ছাড়বেন না তাহুজ্জাল বাইতা আল্লাহর ঘরে হজ ফরজ হলে হজ হজ করতে হবে অনেকে হজ করতে চায় না 100 বিঘা 200 বিঘা জমি মন 200 মন 300 মন ধান তোলে পেঁয়াজ পেঁয়াজের অভাব নাই রসুনের অভাব নাই অর্থের অভাব নাই তারপর হজ করতে যায় না কয় মেয়েটা বিয়ে দি ছেলেটার বিয়ে দি বিল্ডিংটা করি এরকম করে হুজুর দেখাইতে দেখাইতে শেষ কবর পর্যন্ত পৌঁছে যায় আর হজ করা হয় না রাসূল বলেন যার উপর হজ ফরজ অথচ হজ করলো না সে ইহুদি হয়ে মারা যাক অথবা খ্রিস্টান হয়ে মারা যাক এতে আমি নবীর কোনো যায় আসে না আবার অনেকে হজ করতে যায় এই পাবনা থেকে অনেকে হজ করতে যায় হজ করতে গিয়ে মক্কা শরীফ থেকে ফিরে চলে আসে আমার নবীর মদিনা যায় না কয় হজ হয় মক্কায় মদিনা যায় লাভ কি ওরে পরা কপাল হজ তো মক্কায় হয় কাবা কিবলা হয়েছে আমার নবীর উসিলায় কাবা কিবলা হতো না যদি আমার নবী না চাইতেন দলিল নবী যে 16 কিংবা 17 মাস বাইতুল মুকদ্দাসের দিকে ফিরে নামাজ পড়েছিলেন নবী খালি আকাশের দিকে তাকায় কন্নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামায়ে ফালানুয়াল্লিয়ান্নাকা ক্বাবলা তান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদুল হারাম নবী আপনার চাহনিতে বুঝে ফেলেছি আপনি কাবাটা কিবলা চাচ্ছেন আপনার কথায় কাবা কিবলা করলাম যেই নবীর উসিলায় কাবা কিবলা হলো সেই নবীর দেশে যাও হজ করে চলে আসো মিনায় যাও মুজদালিফায় যাও আরাফায় যাও সব জায়গায় যাও আর বলো নবী রোজায় যাওয়া যায় না তুমি কিসের হাজি আমি বলবো হজ হয় মক্কায় হজ কবুলের উসিলা আমার নবীজির মদিনা মনোবারে আমার নবীজি ঠিক কিনা বলেন আর যারা বলেন ঠিক কিনা যারা মদিনায় যেতে চাও না মদিনায় যেতে চাও না তোমরা পরা কপাল কির হাজি হয়েছো তুমি নবীর দেশে যায়া যে নবীর উসিলায় কুল কায়নাতের সৃষ্টি সে নবীর দেখা করতে আসলা না মক্কা গায়া ধাক্কা খায়া নাম লাগাইয়া হাজি লোগোনে কাহে তুমকো পাজি কথা বলুন ঠিক কি না আমরা রাসূলুল্লাহ রওজায় যেতে চাই কোরআন বলছে সূরাতুন নিসা 59 নম্বর আয়াত ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফারুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাবাজাদুল্লাহ তাওয়াবার রহিমা নবী রওজায় যেতে হবে নবীকে উসিলা দিয়ে কেউ যদি আল্লাহর কাছে মাপ চায় আল্লাহ বলেন আমি তার জীবনের গুনাহগুলো মাপ করে দিব সুবহানাল্লাহ তাহলে আমরা কি নবী রওজায় যেতে চাই কি চাই না নবী কি মরে গেছেন শেষ না আমার নবী মুর্দা নবী না জোরে বলুন না আরো জোরে না নবী কি মরে গেছেন শেষ না আমার নবী হায়াতুন নবী জান্নাত নবী এই জমিনকে নোটিশ করে দিয়েছেন ইন্নাল্লাহ হারামা আলাল আরদি আন তাকুলা আদসাদাল আমবিয়া কোন নবীর অস্থি মজ্জা চুল পরিমাণ গোস্ত ভক্ষণ করা এই জমিনের পর আমার আল্লাহ হারাম করে দিয়েছেন রাসূল বলেন আনা হাইয়ুন ফি কবরি ওরে আমি নবী কবরের মধ্যে জিন্না শুধু আমি নই ইন্না আমবিয়া আল্লাহকে আহিয়াউন ফি কবরিহিম ওয়া হুম ইয়ারজাকুন সমস্ত নবীগণ কবর শরীফে জিন্না আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত রাসূল বলেন মান জানি সাইরা ইল্লা জিয়ারাতি যে ব্যক্তি আমার কাছে আসবে কেবলমাত্র আমার জিয়ারত করার জন্য কুনতু লাগু শাফিয়ান ইয়াউমাল কিয়ামা আমি নবী নিজে তারে সুপারিশ করে জান্নাতে নেব নবীজির শাফাত চাই কি চাই না একদল পরা কপাল বলে নবী মরে গেছে শেষ নবীকে যারা হায়াতুন নবী বলবে ওই নবীর নাকি তালাক নবীরে তালাক দিও না জাতি তোমারে তালাক দিবে কথা বলেন ঠিক কিনা আমার নবীকে নূর নবী বললে কয় তালাক তোমারে তালাক দেওয়া লাগবে না জাতি তোমারে তালাক দিয়ে দিবে কথা বলেন ঠিক কিনা আমার নবী নূর নবী নূরের নবী আলোকিত নবী আমার নবী যেখানে গেছে অন্ধকার দূর হয়ে গেছে ইজা তাকাল্লামা রুইয়াকান নূর নবী যখন কথা বলে যেন দাঁতের ফাঁক দিয়ে নূর চমকায় নবী যখন হাত উঠাতেন হাত তাইরা বায়াজ থেকে নবীজির বগল মোবারক থেকে শুভ্রতা দেখা যেত
সুবহানাল্লাহ মুসনাদ আহমদের 17192 নম্বর হাদিস আমার রাসূল বলেন ইন্নী আব্দুল্লাহ আমি আল্লাহর বান্দা ওয়া খাতামুন নবিয়্যিন আমি সর্বশেষ নবী ওয়া ইন্না আদামা লামুনজাদুন ফি তিনাতি আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল আনা দাওয়াতু বিআবি ইব্রাহিম আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল ওয়া বিশারাতু ঈসা ঈসা নবীর সুসংবাদ রুইয়া উম্মি আমি হচ্ছে আমার মায়ের স্বপ্ন আমার মা যেদিন জন্ম দিল আমার জন্মের সময় যে নূর বের হয়েছে আদা আতমিন কুসুরা শাম আমার জন্মের নূরে আড়াই হাজার কিলোমিটার দূরের বড় বড় বিল্ডিং গুলো প্রাসাদ গুলো আলোয় আলোকময় হয়ে দেখা গিয়েছিল নবীর জন্মের নূরে আল্লাহু আকবার সে নূর নবীর আগমনে গোটা জগৎ আলোয় আলোকময় হয়েছে নূর নবী এসেছে নূর নিয়ে এসেছে বলে না নূর নবী নূর নিয়ে নূর নবী আগে কি করছে নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নূর নবী এসেছে নূর নিয়ে নূর নবী নূর নিয়ে এসেছে সেই নূরেতে সারা জাহান চেহারা দেখো পাল্ট নূর নবী নূর নিয়ে সেই নূরেতে সারা জাহান আলোকিত হয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হে আমার নবী নূরের নবী নূরের নবী আলোকিত নবী দেখি আমার জি কোন বলছে পদ জাআকুম মিনাল্লাহ নূর আল্লাহ পক্ষ থেকে আসে নূর নূর কে ও মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী নূর শুধু নূর নয় জুন্নুর নূর ওয়ালা নবী সুবহানাল্লাহ কি নবী আল্লাহ নবীকে বলছেন সিরাজাম মুনীরা নূরওয়ালা নবী সিরাজাম মুনীর জুন্নুর মুনীর মানে জুন্নুর নূরওয়ালা নবী আল্লাহু আকবার আল্লাহ যারা বলেন আল্লাহু আকবার তার উম্মত যারা আছে কিয়ামতের দিন তাদেরও নূর থাকবে রাসূল বলেন আল্লাহ তুমি আমার কলবে নূর দাও চেহারায় নূর দাও চোখে নূর দাও দাঁতে নূর দাও আমার সব জায়গায় নূর দাও ওয়া জাআলনি নূরা তুমি আমার নূর বানাও তুমি আমারে কি বানাও নূর বানাও আরে জারে নূর বানাও কি বানাও নূর নবী যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনা মুনাওয়ারা গেলেন সানিয়াতুল বিদা নামক জায়গায় এই গত বছর আমরা দেখেছি সানিয়াতুল বিদা নামক জায়গায় নবীকে যেখানে রিসিভ করেছে ওইখানে মদিনার ছোট ছোট বাচ্চারা শিশুরা আমার নবীকে দেখে কি সুন্দর করে বলেছিল তলাল বাদ্রু আলাইনা আমাদের মাঝে একটা পূর্ণিমার চাঁদ আসছে মিন সানিয়াতুল বিদা ওয়াজাবার শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ তারা নবীকে দেখে বলছিল আউতা শাম সোনাউতা বাদর আউতা নূরুন ফাওকা নূর আউতা ইকসিরু ওয়ালি আনতা মিসবাহু সুদুর তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আনতা শামসুন আপনি সূর্যের মতো আন্তা বাদরুন আপনি পূর্ণিমার চাঁদের মতো আন্তা নূর আপনি নূর শুধু নূর নয় ফাওকা নূর নূরের উপরে নূর আন্তা ইকসির ওয়াগালি আন্তা মিসবাহু সুদুর আপনি আপনাদের অন্তরের বাতি কলবের বাতি আপনি সে নবীর সাফাত চাই কি চাই না সবাই বলেন চাই সহি বুখারি বর্ণনা কামতের দিন আল্লাহ তালা রসুলকে বলবেন দোস্ত এর ফারাসাকা আপনি আপনার মাথা উঠান সাল তুতা আপনি চান এশফা তুসফা সুপারিশ করুন আপনার সুপারিশ আজকে গ্রহণ করা হবে আপনাকে খালি হাতে ফেরত দেওয়া হবে না জজ মান্নান সো তিনি বললেন এই পৃথিবীর মধ্যে মুসলমান সেরা কারণ কয়টি দুইটি জোরে বলেন
আরো জোরে দুইটি সবার মুখে দুইটি কয় কারণ দুইটি কয় কারণ দুইটি নাম্বার 1 মুসলমানের কাছে আছে পবিত্র কোরআন নাম্বার 2 জিজ্ঞেস করেছেন দুই নম্বর কারণ কি দুই নম্বর কারণ মুসলমানের কাছে আছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সুন্নতে মুআত্তারা সুন্নতে মুতাহহারা আমার নবীর সুন্নাত আল্লাহু আকবার আমার নবীর কি সুন্নাত সুন্নাত সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আমার নবীর কি সুন্নাত সুন্নাত মানে সুন্দর আর তরিকাতুল মুসলাকা চলা হয় এজন্য যারা নবীর সুন্নাত কে মানে তাদেরকে বলে আহলুস সুন্নাহ কি বলে আহলুস সুন্নাহ তো ওরা বলল স্যার কোরআনের কারণে মুসলমান সেরা কোরআনের মধ্যে কি আছে বলে কোরআনের মধ্যে এমন কোনো কিছু বাদ দেওয়া হয় নাই যেটির আলোচনা আমার আল্লাহ করে নাই সুবহানাল্লাহ বলে কোরআনের মধ্যে কি আছে আপনি একটু বলুন বলে কোরআনে এমন কোন কিছুর কথা বাদ দেওয়া হয় নাই মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই কোরআনে এমন কোন কিছু বাদ দেয় নাই যেটির আলোচনা আমি আল্লাহ করি নাই আল্লাহ বলেন ওয়া নাসালনা আলাইকাল আমি আপনার প্রতি কোরআনকে নাজিল করেছি আমি আপনার প্রতি পবিত্র কিতাব নাজিল করেছি যার মধ্যে প্রত্যেকটি বিষয়ের ডিটেলস আলোচনা আমি আল্লাহ করে দিয়েছি আল্লাহু আকবার ওরা বললো কোরআনের সব আছে আপনি বললেন বলে হ্যাঁ বলে সবচেয়ে বড় প্রাণীর নাম কি কোরআনে আছে বলে সবচেয়ে বড় প্রাণীর নাম কি হাতি হাতির নামে কোরআনে শুধু নাই হাতির নামে তো সূরা আছে সূরাতুল ফিল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নাই জি ওরা বলল সবচেয়ে ছোট প্রাণীর নাম আছে কোরআনে বলে আছে বলে কি বলে পিপড়া সূরাতুন নামল পিপড়া নামে তো একটা সূরা আছে ওরা বলল উপরের সবচেয়ে বড় প্রাণীর বড় উপরের সবচেয়ে বড় জিনিসের নাম কি কোরআনে আছে বলে আছে বলে উপরেরটা কি বলে সূর্য সূর্য বলে সূর্য নামে কোরআনে সূরা ওয়া শামসু ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা সূর্য নামে আল্লাহর কোরআনে সূরা আছে না নাই আছে জোরে বলো জি আছে নাই আছে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার